সালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালে উঠে দেখলাম খুবই ঝড় তুফান হচ্ছে, তাই ভাবলাম শর্টকাটভাবে একটা খিচুড়ি রান্না করে ফেলি। আর এই খিচুড়ির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক রেসিপিতে। তো এর জন্য প্রথমে আমি এক কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের না হয়। তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর মসুর ডালটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। তারপর এখানে আমি সুগন্ধি চাল নিয়েছি, 2 কাপ চাল নিয়েছি। আপনারা এখানে আতর চাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন, তবে সুগন্ধি চাল দিয়ে রান্না করলে খিচুড়িটা খেতে খুব ভালো হয়। এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা একটু ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানো হয়ে গেলে যে পাত্রে আমি খিচুড়িটা বসাবো সেই পাত্রে চাল দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি, আর থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব হলুদ 1 চামচ, মরিচের গুঁড়ো 1.5 চামচ, লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো 1.5 চামচ আর স্বাদ মশলা 1 টেবিল চামচ। এখানে আপনারা ম্যাজিক মশলাটা ইউজ করতে পারেন। গরম মশলা দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 1টা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, এলাচি দিয়েছি 3 থেকে 4টা। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ। তারপর এখানে রান্নার তেল দিয়ে দিব। আপনারা চাইলে রান্নার তেল দিতে পারেন। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1/4 কাপ। দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব 1.5 লিটার পরিমাণ। আপনারা এখানে খিচুড়িটা কিন্তু হাত দিয়ে মেখেও নিতে পারেন। তো আমি পানি দিয়ে দিয়েছি 1.5 লিটার, যেহেতু পাত্রটা ছোট তাই আমি 1.5 লিটার পানি দিয়েছি, পরে আরও পানি অ্যাড করব। তো এখন আমি পাত্রটা চুলায় বসিয়ে নিয়েছি, নেচেরি সব কিছু মিশিয়ে পাত্রটা চুলায় বসিয়ে দিচ্ছি। আমি চুলার তাপমাত্রাটা হাই হিটে করে দিয়েছি যাতে পানিটা টেনে আসে। আপনারা দেখতে পাচ্ছেন চুলার তাপমাত্রাটা অনেক হাই হিটে আছে। তো 5 মিনিট এভাবে হাই হিটে থাকার পর বলক চলে আসলো এবং পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি খিচুড়ির মধ্যে আরও পানি অ্যাড করব। ফুটন্ত গরম পানি অ্যাড করছি 1/2 লিটার, 500 ml পানি অ্যাড করছি। তো এই 500 ml পানি দিয়ে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট হতে হতে আমি বৃষ্টিটা একটু উপভোগ করে নিচ্ছি। তো বৃষ্টি দেখতে দেখতে 15 থেকে 20 মিনিট হয়ে গেল। এর মাঝে কিন্তু আমি খিচুড়িটা একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, তো এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখে নিচ্ছি যে চাল ডালটা সিদ্ধ হয়েছে কি না। চাল ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি পানিটা কিছুটা টানিয়ে নিব, কারণ আমি ঘন খিচুড়িটা পছন্দ করি। আপনারা চাইলে এরকম পাতলা করেও উঠিয়ে নিতে পারেন। তো এখন আমি একটা ডিম দিয়ে দিলাম, সেটা একটু লবণ দিয়ে স্ক্র্যাম্বল করে নেব। কেউ যদি ডিমের স্মেলটা ভালো না লাগে তাহলে ডিমটা স্কিপ করতে পারেন, আবার ভালো লাগলে 3 থেকে 4টা ডিমও স্ক্র্যাম্বল করে দিতে পারেন। তারপর আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম 3টা এলাচ, দারচিনি আর তেজপাতা 2টা আর শুকনো মরিচ 2টা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তো সুন্দর একটু এমা বের হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ আর রসুন দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি। তো লালচে ব্রাউন কালার ভেজে ভেজে ভাজা হয়ে গেলে এখন আমি খিচুড়ির উপরে দিয়ে দিলাম। এই সময় খিচুড়ির আঁচটা কিন্তু বন্ধ থাকবে, আর ডিমের স্ক্র্যাম্বলটা সেটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, এতে সুন্দর একটি ফ্লেভার বের হবে। আমি খিচুড়ির চুলাটা এই পর্যায়ে অফ করেছি, কারণ ভাজা পেঁয়াজ আর রসুনের গন্ধটা এবং ঘিয়ের গন্ধটা যাতে চলে না যায়। যদি এই সময় চুলাটা জ্বালিয়ে রেখে আপনারা এটা করতেন তাহলে কিন্তু অনেকটাই গন্ধ চলে যেত, পেঁয়াজ বেস্তার গন্ধটা এবং ঘিয়ের গন্ধটা। তো এখন নেড়ে চেড়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখন গরম গরম সার্ভ করে নিব। বৃষ্টির দিনে এরকম শর্টকাট উপায়ে খিচুড়ি রান্নাটা কেমন হলো আমাকে জানাবেন। খিচুড়িটা অসম্ভব খেতে মজা হয়েছে। আপনারা চাইলে এর সাথে ডিম ভাজিও করে নিতে পারেন, আমি এইসব ঝামেলায় যাবো না, কারণ খিচুড়িটা এমনি এমনি খেতে অনেক মজার। বৃষ্টি উপভোগ করতে করতে খিচুড়িটা খেয়ে নিলাম। আপনারা শর্টকাট উপায়ে এভাবে খিচুড়িটা বাসায় ট্রাই করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।